রবিবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322C1 এর নতুন বর্ষের কমিটি গঠিত হলো। সেখানে নতুন ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে নিয়োজিত হলেন কল্যাণ কুমার মান্না। এদিনের অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন। সারা বছরই মানুষের জন্য কাজ করে এই সংস্থাটি, প্রায় 200টিরও বেশি দেশে তাদের কর্মকাণ্ড ছড়িয়ে রয়েছে। বিশেষত গ্রাম বাংলার প্রান্তিক অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে তারা। আগামী এক বছর কিভাবে তারা কাজ করবেন তার রূপরেখাও স্থির হলো এদিন। পাশাপাশি লঞ্চ হলো তাদের থিম সং ও বার্ষিক পত্রিকা। আগামী বছর নারী উন্নয়নে বেশি জোর দেবেন তারা, বিশেষত অ্যাসিড আক্রান্ত ও যৌনকর্মীদের উন্নয়নে কাজ করবেন তারা। তাদের সদস্যরা সবসময় কোনো না কোনোভাবে মানুষের জন্য কাজ করে, আগামীতে এভাবেই মানুষের জন্য কাজ করে যাবেন বলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322C1 এর সদস্যরা জানালেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামাপ্রসাদ জানা, প্রোগ্রাম চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি, কনভেনার শঙ্কর ঘোষ, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মুজাফফর সহ বহু বিশিষ্ট জনেরা। আমাদের এই 322C1 6টা জেলা নিয়ে, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাউথ চব্বিশ, এই 6টা জেলাতে আমরা প্রায় 3,500 মেম্বার অনবরত আমরা সার্ভিস দিয়ে থাকি। সেটা আই হসপিটাল হোক, আমাদের 17খানা স্কুল আছে এবং এখানে ডায়াবেটিক ক্লিনিক এবং ব্লাড ডোনেশন, থ্যালাসেমিয়া ডিটেকশন, থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস, পেডিয়াট্রিক ক্যান্সার আমাদের প্রতি বছর, এবং আমরা মোটামুটি অল ওভার ওয়ার্ল্ডে 210খানা দেশে বিরাজমান, এবং 5 মিনিটে আমরা 1 মিনিটে আমরা 5টা করে ওয়ার্ক করছি, এবং আমাদের কোনোদিন সূর্যাস্ত যায় না। কারণ আমাদের ভারতে যখন কাজ হচ্ছে তখন আমেরিকা ঘুমোচ্ছে, আমেরিকা যখন কাজ হচ্ছে আমরা ঘুমোচ্ছি, 24 আওয়ার্স আমাদের কিন্তু পার মিনিটে 5খানা করে সার্ভিস চলছে। এবং আজকে যেটা ওথ, এই ওথটা হয়ে যাওয়ার পরে আমরা আবার নতুন করে অঙ্গীকারবদ্ধ হব যে আমরা এই বছরও আমরা এত মানুষকে সার্ভিস দেব। আমরা গত বছর 23-24 আমাদের ডিস্ট্রিক্টে আমরা প্রায় 11,86,000 মানুষকে সার্ভিস দিয়েছি বিভিন্ন। এবারে আপনারা কোন কোন সেক্টরগুলোতে কাজ করার জন্য আরো বেশি করে? বেশি পেডিয়াট্রিক ক্যান্সার, ডায়াবেটিক ক্লিনিক, এবং শুধু তাই না, একটা স্কুল, একটা স্কুল আমাদের আরো তৈরি হচ্ছে, এবং জলের উপরেও আমরা কাজ করছি। আমাদের ডিস্ট্রিক্টের জন্য এটা খুব বড় কথা। আমরা বিশ্বের সবচেয়ে বড় এনজিও, আমরা পুরো বিশ্বে প্রায় 13.5 লাখ মেম্বার আছে, আর 50,000 ক্লাবের মাধ্যমে সারাদিন আমরা যে আছে সারা বিশ্বের জন্য সেবার কাজ করছি। লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট 322C1 হচ্ছে আমাদের একটা ডিস্ট্রিক্ট আউট অফ 758 ডিস্ট্রিক্টস ইন দ্য ওয়ার্ল্ড। ওরা খুব ভালো কাজ করছে। এবছর কল্যাণ দাস যে আছেন উনি খুব ভালো কাজ করবেন। অলরেডি উনি 200 নতুন মেম্বার নিয়ে নিয়েছেন, 4টে ক্লাব খুলে দিয়েছেন, আর অনেক সার্ভিস প্রজেক্ট আমরা নিচ্ছি। এবছর আমরা মনে করছি এই ওনাদের ডিস্ট্রিক্টে অ্যাটলিস্ট 7 থেকে 8খানা নতুন পার্মানেন্ট প্রজেক্ট আমরা আরম্ভ করছি। আজকে 322C1 এর আজকে ক্যাবিনেট ইনস্টলেশন এই ডিস্ট্রিক্ট, এই লায়ন্স ডিস্ট্রিক্ট, যেরকম বললেন ডিস্ট্রিক্ট গভর্নর কল্যাণ মান্না, যে সারা ডিস্ট্রিক্ট প্রচুর কাজ করে প্রতি বছর, এবং আমি আশা করি এই বছর সততা, স্বচ্ছতা এবং আন্তরিকতার সঙ্গে তারা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে। জীবনের আজকে ইনস্টলেশন সেরেমনি, তার মানে ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কল্যাণ কুমার মান্না গভর্নর হওয়ার পর তার যে ক্যাবিনেট তিনি তৈরি করেছেন, তাদের আজকে নিজ নিজ আসনে অভিষিক্ত করা হবে। এই অনুষ্ঠান বাৎসরিক বছরের প্রথমেই হয়। আমি এই ডিস্ট্রিক্টে 5 ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম 1988 সালে, এবং এখানে এসে সবসময় খুব ভালো লাগে, আজকে খুব ভালো লাগছে, আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে। এটা দরকার খুব আন্তরিকতা, সততা, ভালোবাসা, এইসব নিয়েই মানুষ বাঁচতে পারে, কিন্তু ভুলেই যাচ্ছে তো মানুষ, বলছে এক করছে এক। এই সমস্ত আমরা যে পরিবেশ দূষণ না মানব দূষণ হচ্ছে, তাই থেকে বাঁচাতে গেলে সমাজ সেবা সমিতি, সমস্ত সমাজ বিশ্বব্যাপী সংগঠন এগিয়ে আসছে। লায়ন্সরা অনেক কাজ করে, ফ্রি আই ক্যাম্প করে সব, তাদের আবার চক্ষু পরীক্ষা করে চশমা দিয়ে দেয়, এসব আমি, আমার অনেক জানা আছে। আর বিভিন্ন সোশ্যাল ওয়ার্কে সবসময় মানবিকতা বোধ নিয়ে লায়ন্স 322C1 এর এই বছরের আমি ডিস্ট্রিক্ট গভর্নর 2024-25 সালে। আজকে
অ্যাকচুয়ালি আমার হ্যান্ডিং ওভার টেকিং ওভার হলো, ওর তো আমি নিয়েছি মেলবোর্নে গিয়ে ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের কাছে। তো অফিসিয়ালি আজকে আমার মানে আমি চার্জে নিলাম, আনঅফিসিয়ালি 1 জুলাই থেকে শুরু হয়ে গেছে আমার কাজ। আমরা যারা লায়ন আছি, আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট লায়ন অরবিন্দ পাল সিং, উনি ওনার ব্রেন চাইল্ড যে আমাদের ইন্টারন্যাশনালে অর্থাৎ আমাদের লায়ন্সে 1.5 মিশন মানে 15 লক্ষ মেম্বার করতে হবে। কারণ কি, আমরা লায়ন্সকে যত প্রসারিত করতে পারবো মানুষের কাছে তত বেশি সেবা পৌঁছে দিতে পারবো এবং নিরন্ন এবং দুস্থ মানুষকে আরও উপরে তুলতে পারবো, সমাজকে আরও উন্নতি করতে পারবো, এইটাই আমাদের উদ্দেশ্য। সেটা আমরা সফল করার জন্যে আজকে আমরা সবাই ওত নিলাম যে আমরা আমার দেশকে গোটা পৃথিবীকে আমরা এগিয়ে নিয়ে যাবো। হচ্ছে কথা বলতে কি, আমি আজকে খুব অনুপ্রাণিত এবং আনন্দিত আহ্লাদিত, কারণ এত লোকের ভালোবাসা পেয়েছি। আজকে প্রায় 1400 বেশি লোক এসেছেন আজকে, এবং 1450 লোক এসেছেন, এবং ওনাদের আমার প্রতি তাদের যে ভালোবাসা সেইটাই প্রমাণ করে দিয়েছে আজকের এই উপস্থিতি। এবং এবং ওনারা কথা দিয়েছেন আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন সারা বছর। যখন 2022 সালের 24 এপ্রিল যেদিন আমি নির্বাচিত হয়েছিলাম সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে, আমি বলেছিলাম আমি লিডার হতে চাই না, আমি আপনাদের বন্ধু হতে চাই এবং কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুর মতো বিহেভ করে আমি আপনাদের সাথে কাজ করব। এটাই মনে হয় ওনাদের খুব ভালো লেগেছিলো আমার এই কথাটা। আমরা ইতিহাসে ছোটোবেলায় পড়তাম যে ইংরেজ রাজত্বের কোনোদিন সূর্যাস্ত হয় না, আমাদের লায়ন্সেরও সেরকম সূর্যাস্ত হয় না। আজকে এখন দিন আছে তো আমেরিকায় রাত্রি, আবার আমাদের এখানে রাত্রি তো আমেরিকায় দিন, এবং 365 days 24 hours x 7 সবসময় কাজ হচ্ছে, এবং প্রত্যেক মিনিটে 3টে করে সার্ভিস ওয়ার্ক হচ্ছে আমাদের গোটা পৃথিবীতে, এবং 210টা দেশে এই সার্ভিস হচ্ছে। সেটাই আর কি, নতুন যারা দায়িত্ব পেয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মানে আবেগের বসে লাইনিজম এসে আবার সামান্য কিছু বিতর্কের জন্য ছেড়ে যাবেন না। আপনারা দেখবেন, ভালো করে জানবেন, এবং সত্যিই আমি বলছি লাইনিজম ভালো লাগবে, এবং মানুষের সেবায় যে আনন্দ, যে আত্মতৃপ্তি আমার মনে হয় আর কোনো কিছুতেই পাবেন না, কোনো কিছুর বিনিময়ে সেটা পাওয়া যাবে না। Bureau Report, Channel 10. দক্ষিণ কলকাতার এলগিনে পথ চলা শুরু করলো হ্যাপি টডলার্স। খেলনা বা পুতুল হাতে